আসসালামাইকুম রহমতুল্লাহি অবরাকাত হ্যালো বন্ধুগণ আমি জাহিদ মিস্টার জাহিদ বিড়ির পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক আজকে জুলাইয়ের উনিশ তারিখ রোজ হচ্ছে বুধবার আজকে পাইকারি বাজার প্রত্যেকটি জেলায় রেডি ব্রয়লার এবং সোনালী মুরগির পাইকারি বাজার দাম কেমন যাচ্ছে বা পাইকারি বাজারে কেমন দাম বিক্রি হবে ইতিমধ্যে আমরা সেটা কালেকশন করে ফেলেছি এখন প্রত্যেকটা জেলার নাম নিয়ে সেটা আপনাদেরকে জানিয়ে দেব তবে বিশেষ করে ব্রয়লার মুরগির দামটা কিছু কিছু জায়গায় সাবেক দামে রয়েছে বা কিছুটা কম মনে হচ্ছে আবার কিছু কিছু জায়গায় কিছুটা বাড়তি মনে হচ্ছে এটা তেমন একটা চোখে পড়ার মতো না বাট অনেকেই ইউটিউবে বলতেছে ব্যাপক বেড়েছে বা অনেক বাড়তির দিকে মনে হচ্ছে সেরকম কিন্তু আমরা কিন্তু এই যে আমাদের পাইকারি বাজারটা আমাদের কালেকশন করা আছে সেরকম কিন্তু আমরা দেখি না বাট কিছু কিছু জায়গায় সামান্য বেড়েছে চোখে পড়ার মতো না সেটা এই মুহূর্তে আপনাকে জানিয়ে দেব। তবে হ্যাঁ ব্রয়লারের পাশাপাশি যারা সোনালি করেন সোনালি মুরগির দাম সেই তুলনায় মানে ব্রয়লারের তুলনায় মোটামুটি ভালোই রয়েছে তো সেক্ষেত্রে যারা সোনালি খামারি আছেন তারা মোটামুটি কিছুটা লাভ করতে পারবেন আর ব্রয়লার খামারি যারা আছেন তারা বিক্রির আগে অবশ্যই অবশ্যই নিজ দায়িত্বে যাচাই বাছাই করে বিক্রি করবেন কারণ বেশিরভাগ লোকে এখন ফোন দেয় ভাই আপনারা যে রেটটা বলতেছেন এই রেট আমাদেরকে ডিলাররা দিচ্ছে না আপনাদের ডিলাররা যদি আপনাদেরকে সেই রেটটা না দেয় তাদের তো আমাদের কিছু করার নেই আমরা তো পাইকারি রেটটা আপনাদেরকে বলছি তো সেই ক্ষেত্রে আপনারা যাচাই বাছাই করে নিজ দায়িত্বে অবশ্যই বিক্রি করার চেষ্টা করবেন কারণ সব ডিলার কিন্তু সাধু ডিলার নয় অসাধু ডিলারও রয়েছে তো সেক্ষেত্রে নিজ দায়িত্বে যাচাই বাছাই করে বিক্রি করবেন তো এই মুহূর্তে আমি জানিয়ে দিচ্ছি আমার নিজ জেলা লক্ষ্মীপুরে আজকে ব্রয়লার চলতেছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি চলতেছে দুশো বিশ থেকে দুই টাকা ঢাকায় আজকে ব্রয়লার চলতেছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা দুইশো পঁচিশ থেকে দুইশো পঁয়ত্রিশ টাকার মধ্যে চলছে সোনালী আজকে চলতেছে থেকে টাকা সোনালী চলছে থেকে টাকা এইবার প্রত্যেকটা জেলার রেডি ব্রয়লার এবং সোনালী মুরগির পাইকারি বাজার দামটা জানিয়ে দেবো তবে তার আগে আমি বিশটা সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি আমাদের মিস্টার জাহিদ বিডি ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের মিস্টার জাহিদ বিডি একটি ফেসবুক পেজ রয়েছে যেখানে আমরা নিত্য নতুন সকল আপডেট দিয়ে থাকি হোক সেটা ভিডিও আকারে হোক সেটা লিখিত আকারে যেটা অনেক ক্ষেত্রে ইউটিউব চ্যানেলে দেওয়া হয় না সুতরাং সেই ভিডিওগুলো আমরা ফেসবুক পেজে আপলোড দিয়ে থাকি সবার আগে সেই ভিডিও বা আপডেটগুলো পেতে অনেকে পাশাপাশি আমাদের সাথে যোগাযোগ করতে চান যোগাযোগ করার জন্য আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকতে পারেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স বা এই ভিডিওর প্রথম কমেন্টে আমরা ফিন করে দিচ্ছি এখনই লিঙ্কে ক্লিক করে আমাদের পেজটিকে জয়েন করে নিতে পারেন বা আপনাদের পেজটিকে ফলো করে রাখতে পারেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে গাজীপুর একশো তিরিশ থেকে বত্রিশ বা পঁয়ত্রিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে ব্রয়লার দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে সোনালি নরসিংদী একশো আটাইশ থেকে একশো বত্রিশ বা পঁয়ত্রিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে সোনালি তারপর রাজশাহী তারপর হচ্ছে চট্টগ্রাম একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ বা আটত্রিশ টাকা বিক্রি হচ্ছে ব্রয়লার থেকে তিরিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি খুলনা একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকা ব্রয়লার দুশো বিশ থেকে টাকা বিক্রি হচ্ছে সোনালি বরিশাল একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা ব্রয়লার কিছু কিছু জায়গায় সোনা যাচ্ছে আটত্রিশ টাকায় বিক্রি হচ্ছে সোনালি দুইশো পঁচিশ থেকে দুইশো পঁয়ত্রিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে সোনালি তারপর হচ্ছে ময়মনসিং একশো আঠাশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা ব্রয়লার দুইশো বিশ থেকে দুই ত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি তারপর নেত্রকোনা একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা ব্রয়লার দুইশো বিশ থেকে ত্রিশ টাকা সোনালি তারপরে হচ্ছে রংপুর একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ বা আটত্রিশ টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকায় বিক্রি হচ্ছে সোনালি সিলেট একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার দুশো দুশো বিশ থেকে তিরিশ টাকায় বিক্রি হচ্ছে সোনালি কিশোরগঞ্জ একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকায় বিক্রি হচ্ছে সোনালি তারপরে হচ্ছে চাঁদপুর একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার কিছু কিছু জায়গায় বিয়াল্লিশ টাকায় বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে সোনালি সামান্য কিছু বেড়েছে তেমন চোখে পড়ার মতো না বগুড়া একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা ব্রয়লার দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা সোনালী ফরিদপুর একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা ব্রয়লার দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা সোনালি পাবনা তিরিশ থেকে আটত্রিশ টাকা ব্রয়লার দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা সোনালী নোয়াখালী একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা ব্রয়লার দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা সোনালি কুমিল্লা একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা ব্রয়লার দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা সোনালি কক্সোবাজার একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা ব্রয়লার দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা সোনালী বিবাড়িয়া একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা ব্রয়লার দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা সোনালি কুষ্টি একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা ব্রয়লার দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা সোনালি সাতক্ষীর একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা ব্রয়লার দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা সোনালি সিরাজগঞ্জ একশো আটাইশ থেকে একশো আটত্রিশ টাকা ব্রয়লার দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা সোনালী যশোর একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা ব্রয়লার দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা সোনালী চুয়াডাঙ্গা একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা ব্রয়লার দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা সোনালি দিনাজপুর একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা ব্রয়লার দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা সোনালি এই ছিল পাইকারি বাজার রেডি ব্রয়লার এবং সোনালী মুরগির পাইকারি বাজার দাম এতক্ষণ সাত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ